ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। প্রথমে আমার পরিচিতি, আমি চন্দন ঘোষ, সহকারী শিক্ষক আইসিটি। উপরে তোমাদেরকে একটা চিত্র দেখাচ্ছি। তোমরা চিত্র দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আজকের পাঠের বিষয় কি হতে যাচ্ছে। চিত্রে আছে কতগুলো কম্পিউটার, পাশাপাশি তার দিয়ে জুড়ে দেয়া আছে। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই পাঠ থেকে আমরা শিখতে পারবো কম্পিউটার নেটওয়ার্কের ধারণা ও প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো, নেটওয়ার্ক তৈরি করতে পারবো, বিভিন্ন ধরনের নেটওয়ার্কের সুবিধা ও অসুবিধা সম্পর্কে জানতে পারবো। আমরা জানি অনেকভাবে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া যেতে পারে। কম্পিউটার জুড়ে দেওয়ার এই ভিন্ন ভিন্ন পদ্ধতিকে বলা হয় কম্পিউটারের নেটওয়ার্ক টপোলজি। এখন আমরা কয়েক ধরনের নেটওয়ার্ক টপোলজি নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব কম্পিউটারের বাস টপোলজি নিয়ে, যে টপোলজিতে একটি মূল তারের সাথে সবকটি কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলা হয়। বাস টপোলজি খুবই সহজ, কারণ বাস টপোলজিতে কোনো একটি কম্পিউটার যদি অন্য কোনো কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায় তাহলে সব কম্পিউটারের কাছে সে তথ্য পৌঁছে যায়। এর পরের যে টপোলজি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে রিং টপোলজি। তোমরা ছবি দেখে বুঝতে পারছো কম্পিউটারগুলো রিংয়ের মতো করে সাজানো আছে, অবশ্যই তারের মাধ্যমে। সুতরাং রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পাশের কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এভাবে রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি প্রথম কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এই ব্যবস্থায় কোনো কম্পিউটার ডেটা পাঠালে তা বৃত্তাকার পথে ঘুরতে থাকে যতক্ষণ না পর্যন্ত প্রাপক কম্পিউটারটি ডেটা গ্রহণ করে। এই ব্যবস্থায় কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না, এতে প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান। রিং টপোলজিতে যেহেতু প্রতিটি কম্পিউটার ধারাবাহিকভাবে বৃত্তাকারে সংযুক্ত থাকে, তাই এক্ষেত্রে নেটওয়ার্কের প্রথম কম্পিউটারটি শেষ কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এর পরের টপোলজি স্টার টপোলজি, যে টপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটারগুলোকে সংযুক্ত করে নেটওয়ার্ক তৈরি করে তাকে স্টার টপোলজি বলা হয়। এই টপোলজি তুলনামূলকভাবে সহজ একটি টপোলজি। আমরা যদি তাড়াতাড়ি ও সহজে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে চাই তাহলে স্টার টপোলজি তৈরি করা ভালো। এরপরে আমরা আলোচনা করছি ট্রি টপোলজি নিয়ে। ট্রি মানে আমরা সবাই জানি গাছ, তাই যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে তাকে ট্রি টপোলজি বল। তুমি যদি ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে এখানে কিন্তু অনেকগুলো স্টার টপোলজিকে একত্র করা হয়েছে। এরপরে মেশ টপোলজি, যদি কোনো নেটওয়ার্ক ডিভাইস বা কম্পিউটারগুলোর মধ্যে অতিরিক্ত সংযোগ থাকে তাহলে তাকে বলা হয় মেশ টপোলজি। অধিকাংশ ম্যাশ টপোলজি নেটওয়ার্ক সত্যিকারের ম্যাশ নেটওয়ার্ক নয়, এগুলো হলো আসলে হাইব্রিড ম্যাশ নেটওয়ার্ক। এতে শুধু অতিরিক্ত বা অপ্রয়োজনীয় লিঙ্ক থাকে, এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে এবং নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়। ম্যাশ টপোলজিতে যেহেতু প্রতিটি কম্পিউটার প্রতিটির সাথে সংযুক্ত থাকে, তাই এই অর্থে এই নেটওয়ার্কের প্রথম কম্পিউটারটি শেষ কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটারকে প্রতিটির সাথে অতিরিক্ত নোড দিয়ে সংযুক্ত করলে তা ম্যাশ টপোলজিতে রূপান্তরিত হবে। এরপরে তোমাদের একটি একক কাজ দিচ্ছে, তোমরা নিশ্চয়ই আমার আগের আলোচনাগুলো বুঝতে পেরেছ। কম্পিউটার টপোলজিগুলোর ধারণা ব্যাখ্যা করো প্রতিজনে
এই কাজটা করো, সময় 5 মিনিট। এরপরে একটা দলগত কাজ থাকবে তোমাদের জন্য, সবাই মিলে টপোলজিগুলোর চিত্র ও বর্ণনা সহ একটি পোস্টার তৈরি কর, সময় 10 মিনিট। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আজ ক্লাস এতটুকু পর্যন্ত থাকলো, এর পরের ক্লাসে আমরা কম্পিউটার নেটওয়ার্কের আরও বিষয়গুলো নিয়ে এবং সর্বশেষ বিষয়গুলো নিয়ে আমাদের আগামী ক্লাসে ক্লাসটা সাজাবো। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, সবাই ভালো থাকবে।